রহমতুল্লাহ, ছোট্ট সোনামণিরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে অত্যন্ত ভালো লেগেছে তোমরা যত টাইমে অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছো, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন সকলকে এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক কাকে নামদার তাজেদারে মাদিনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে ক্লাস টু এর অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। সকলের ক্লাসের শুরুতে সুস্বাস্থ্য কামনা করে ক্লাস শুরু করছি। ছোট্ট সোনামণিরা সকলে বলতো, যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে আমরা কী বলে শুরু করব? থ্যাংক ইউ, বিসমিল্লাহ বলে। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করছি বিসমিল্লাহ দিয়ে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা একটু পড়াটা রিভিশন দিয়ে নিই। গত ক্লাসে আমরা পড়েছি ইসলামী শিক্ষা কি বা ইসলাম ধর্মের মূল ভিত্তিটা কি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই ইসলামী শিক্ষা কি। ইসলাম ধর্মের আইন কানুন জানা, অন্যভাবে বলা যায় যে শিক্ষা অর্জন করলে ইসলামের যাবতীয় বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া যায় তাকেই ইসলামী শিক্ষা বলে। তাকে কি বলে? তাকে ইসলামী শিক্ষা বলে। তার পরবর্তী প্রশ্ন ছিল গ নম্বরে, যে ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কী কী। চলো যাক সে উত্তরটি আমরা জেনে নিই। ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি। পাঁচটি এখন কী কী? পাঁচটির মধ্যে হচ্ছে কালিমা। এক নম্বরে কী? এক নম্বরে হচ্ছে কালিমা। দুই নম্বরে নামাজ। দুই নম্বরে নামাজ। তিন নম্বরে রোজা। তিন নম্বরে কী? রোজা। চার নম্বরে হজ। পাঁচ নম্বরে জাকাত। তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটি। পাঁচটির মধ্যে এক নম্বরটি কালিমা, দুই নম্বরটি নামাজ, তিন নম্বরটি রোজা, চার নম্বরটি হজ, পাঁচ নম্বরটি জাকাত। তার পরবর্তী প্রশ্ন ছিল যে ইবাদত কাকে বলে। ইবাদত কাকে বলে? ইবাদত সম্পর্কে যা জানো লেখো। ইবাদত শব্দের অর্থ দাসত্ব, গোলামি, অনুসরণ, অনুকরণ করা। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব। আল্লাহ তাআলা ও নবী রাসূলগণের দেখানো পথে চলাকে ইবাদত বলে। দেখানো পথে চলাকে ইবাদত বলে। তাহলে কার দেখানো পথে চলাকে ইবাদত বলে? আল্লাহ তাআলা ও নবী রাসূলগণের দেখানো পথে চলাকে ইবাদত বলে। মহান আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে একটি বিষয় স্পষ্ট জানা যায়, মহান আল্লাহ তাআলা মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। থ্যাংক ইউ। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচ্য পড়ার দিকে এখন ফিরে যাব। আমাদের রিভিশনের পর্ব শেষ এবং আজকে পাঠ পরিকল্পনা অনুযায়ী আজকে আমাদের পড়া হচ্ছে চার নম্বরের ও, অর্থাৎ চার নং প্রশ্নের উত্তরের ও। চার নম্বর প্রশ্ন উত্তর ওতে প্রশ্ন হলো, পাক সাফ থাকলে কি উপকার হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। তাহলে পাক সাফ থাকলে কি উপকার হয় বলো তো দেখি। পাক সাফ থাকলে কি উপকার হয়? থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। পাক সাফ থাকলে দেহ ও মন ভালো থাকে, সতেজ থাকে, পড়ালেখা ও ইবাদতে মন বসে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অঙ্গ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী সত্য,
সুতরাং এই কথাটিও সত্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যেমন একটি মানুষের বিভিন্ন অঙ্গের দ্বারা একটি পূর্ণাঙ্গ মানুষ, আর বিভিন্ন অংশকে অঙ্গকে ভাগ করলে অংশ বিশেষ বোঝায়। যেমন একজন মানুষের একটি হাত, দুইটি হাত আলাদা করলে দুইটি অংশ, দুইটি হাত, দুইটি পা, চোখ, নাক, কান, মুখ, মাথা, এই সবগুলো মিলে একটি মানুষ, আর সবগুলো এই মানুষের একটি অঙ্গ বা অংশ। ঠিক তদ্রূপ ইমানের অংশ হলো পবিত্রতা, পাক সাফ। তাহলে আজকের প্রশ্ন কি, পাক সাফ থাকলে কি হয়? পাক সাফ থাকলে কি হয়? পাক সাফ থাকলে দেহ ও মন ভালো থাকে, সতেজ থাকে। একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে যখন নিজের পোশাকাদি এবং বাড়ির আশপাশ সুন্দর পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তখন সেখানে বসবাস করতে অত্যন্ত ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে, চলাফেরা করতে ভালো লাগে, গেস্ট আসলে তাদেরকে দেখাতে ভালো লাগে, মনটা একটা উৎফুল্লতা, একটা সব দিক দিয়ে আত্মতৃপ্তি বোধ মনে হয়। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই আমাদের বাড়ির আশপাশ, আঙ্গিনা, চতুর্পাশগুলো, এবং আমরা সুন্দরভাবে প্রতি সপ্তাহে নখ কাটবো, চুল কাটবো, পরিপাটি হয়ে থাকবো, আমাদের ময়লা কাপড়গুলো পরিষ্কার রাখবো, এইগুলো করলে মন দেহ ভালো থাকবে, পড়ালেখা ও ইবাদতে মন বসবে, ইবাদতটা পূর্ণাঙ্গ হবে, পড়াটাও পরিপূর্ণ হবে, এবং আত্মতৃপ্তিবোধ, আত্মসন্তুষ্ট, যেটা স্যাটিসফাইড বলে, এটাও ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা শিক্ষা নেব, অবশ্যই পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আমরা অবশ্যই পবিত্রতার দিকে খুব গুরুত্ব লক্ষ্য রাখব। তাহলে আশা করা যায় আমরা সুস্থ থাকব এবং পড়ালেখা এবং ইবাদত সুন্দরভাবে করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি একজনকে প্রশ্ন করছি, বলো তো পাক সাফ থাকলে কী উপকার হয়? আচ্ছা বলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। পাক সাফ থাকলে দেহ ও মন ভালো থাকে, পাক সাফ থাকলে দেহ ও মন ভালো থাকে, পড়ালেখা ও ইবাদতে মন বসে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি বলতো, চার নম্বর প্রশ্ন উত্তরের বা চার নম্বর শিটের ৯ নম্বর প্রশ্ন এবং উত্তর, ৯ নম্বর প্রশ্ন ও উত্তর, পাক সাফ থাকলে কি উপকার হয়, সকলে এটা লিখে বিষয় উল্লেখ করে নাম দিয়ে গ্রুপে পোস্ট করবে। তাহলে আজকে আমি আবারও বলে দিচ্ছি কি প্রশ্ন, আজকে আমাদের হোমওয়ার্ক চতুর্থ নম্বর শিটের চার নম্বর প্রশ্ন উত্তরের ৯ নম্বর, অর্থাৎ পাক সাফ থাকলে কি উপকার হয়। পাক সাফ থাকলে উপকার হয় কি, দেহ ও মন ভালো থাকে, পড়ালেখা ও ইবাদতে মন বসে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী বলেছেন বা বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কি, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই বাবা মার কথা অনুযায়ী ক্লাস করবে এবং বাবা মার কথা অনুযায়ী সকলেই মেনে চলবে। দেখো, বাবা মা সন্তুষ্ট থাকলে, খুশি থাকলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকবেন, আর বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হন। তাহলে এখান থেকে কী জানা যায়, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, রাজি খুশি করতে হলে কী করতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট আর রাজি খুশি করতে হবে। আল্লাহ তাআলা সকলকে পিতামাতার সন্তুষ্ট অর্জন করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের ক্লাস এখানেই ইতি টানছি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।